ঢাকা 14 আসনে নৌকার জয় নিশ্চিত করতে কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। তবে কে দলীয় মনোনয়ন পাবে তা নিয়ে চলছে চর্চা এবং প্রতিযোগিতা। আর অন্য দলের মুখ্য চিন্তা সুষ্ঠু নির্বাচন। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ নির্মাণে আন্তরিক ও যোগ্য প্রার্থী চান সাধারণ মানুষ। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। ঢাকা 14 আসনে ভোটার 4,06,444 জন, এর মধ্যে পুরুষ 2,07,998 জন এবং 1,98,446 জন নারী। 187 নম্বর সংসদীয় এই আসনে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড এবং সাভারের কাউন্দিয়া ইউনিয়ন। এই সংসদীয় এলাকায় রয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, চিড়িয়াখানা, গাবতলী বাস টার্মিনাল, শাহ আলী মাজার। এ এলাকার বেশিরভাগ রাস্তাই প্রশস্ত এবং যান চলাচল উপযোগী। তবে কাউন্দিয়া ইউনিয়নের কোনো সেতু না থাকায় রাজধানীর সাথে যোগাযোগে ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। আমরা খুব ভুক্তভোগী একটা ব্রিজের জন্য, কাউন্দিয়া ইউনিয়নটা সংযোগের জন্য। দীর্ঘদিন আসলামুল হক এই আসনের সংসদ সদস্য থাকলেও তার মৃত্যুর পর উপনির্বাচনে 2021 সালে নির্বাচিত হন আগা খান মিন্টু। সর্বস্ত জনগণ নৌকাকে ভালোবাসে, এই জন্যই যে নৌকায় আর মার্খা যখন ক্ষমতায় থাকে তখন এই দেশের উন্নতি হয়। আমরা মুখে শুধু বলি না, আমরা কাজে বিশ্বাস করি। যারা স্বাধীনতার চেতনা বুঝ, যাদের জাগ্রত আছে, তারা সবসময় জয়ন্তী শেখ হাসিনাকে সমর্থন করবে এবং নৌকা মাখায় ভোট দিবে। ঢাকা 14 আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের রয়েছে প্রার্থিতা নিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে নৌকা পক্ষে আছে এখন আমাদের মাঠ। এখন একটি যোগ্য ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ তিনি অনেক বিচক্ষণ, সময় অনুযায়ী সময় বেছে নেবেন, তিনি আপা যোগ্য হাতি বেছে নেবেন আশাবাদী। যাকে মনোনয়ন দিয়েছে 2008 সাল থেকে, তারপরে উপনির্বাচনেও যাকে মনোনয়ন দিয়েছে তাদেরকে সাথে নিয়ে দলের প্রতীক নৌকা মার্কাকে জয়লাভের জন্য আমার সর্বোচ্চ চেষ্টাই চালিয়েছি। আর আমাকে সামনে আসন্ন নির্বাচনে মনোনয়ন দিলে 14 আসনের সর্বস্তরের জনগণকে নিয়ে ইনশাআল্লাহ জয়লাভ করব। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের কথা জানান অন্য দলের নেতারাও। সত্যিকার অর্থে যদি নির্বাচন ভালোভাবে হয়, আশা করি ইনশাআল্লাহ মিরপুরের মানুষ তাদের উন্নয়নের কথা মনে রেখে তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই সংসদের প্রতিনিধি হিসেবে চান স্থানীয় রাজনৈতিক নেতা এবং বাসিন্দারা। আতঙ্কের জায়গা ছিল মিরপুর, সেই মিরপুরটি এখন একটি শান্তিপ্রিয় একটা এলাকায় পরিণত হয়েছে। শিক্ষাবান্ধব সংসদস্য হিসেবে আগামী নির্বাচনেও ঢাকা 14 আসনের অভিভাবক হিসেবে পেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দল থেকে যাকেই নমিনেশন দিবে, আমরা তো যেহেতু দল করি দলের পক্ষেই কাজ করতে হবে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।